আজকে পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এবং নবগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে পাঁচগ্রাম হাই স্কুল ক্যাম্পাসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকারের দ্বিতীয় ফেজ চলছে এই এই বছরে। তো আমরা এখান থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের যে সমস্ত প্রকল্পগুলো, যেমন লক্ষ্মী ভাণ্ডার বা কাস্ট সার্টিফিকেট বা জমি মিউটেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, রূপশ্রী, ঐক্যশ্রী, এই সমস্ত যে পরিষেবাগুলো, এই পরিষেবাগুলো আমরা এখান থেকে আমাদের আধিকারিকদের সঙ্গে নিয়ে সহযোগিতায় আমরা এখানে সেই পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করছি, মানুষকে যাতে কোনো রকম ভোগান্তি না ভুগতে হয়। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একদম বাড়ির দরজায় সরকারকে এসে পৌঁছে দিয়েছে এবং সেই কাজ আমরা আমাদের এই পঞ্চায়েতের তত্ত্বাবধানে আজকে এই পাঁচগ্রাম হাই স্কুলে আমরা করছি। আমাদের দেখতে পাচ্ছেন সমস্ত আমাদের প্রধান, আমাদের অফিসের স্টাফ, সবাই সকলের সহযোগিতায় আমরা এই কাজ করছি। আপনার নাম? রাজুর রহমান, উপপ্রধান, পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েত। সিএসপি কোয়ার্ডিনেটর নেত্রী, আমরা আনন্দধারা প্রজেক্টে কাজ করি, এনআরএলএম। তো এই আমাদের এসএইচজি দল নিয়ে কাজ, 10 থেকে 12 জন মহিলা নিয়ে একটা করে দল তৈরি হয়, সেই দল নিয়ে জিপি লেভেলে আমরা কাজ করি। সংঘ সমবায় আমাদের কোঅপারেটিভ ব্যাংক আছে, ওখান থেকে মেয়েরা নানান রকম ফেসিলিটি পায়, যেমন এসএইচজি তৈরি হয়, সেখান থেকে হয়তো 15,000 টাকা আমরা আরে পাই, যাদের 2013 সালের 1 এপ্রিলের দল। তারপরে জাগো প্রকল্প, 5,000 করে বছরে 3 বার 15,000 টাকা, সেটা একটা ফেসিলিটি পায়। তাছাড়াও প্রথমে ফার্স্ট গ্রেডিং হয়, 6 মাস বয়স হলে দলের, সেখানে প্রথমেই 15,000-1.5 লক্ষ টাকা লোন পাওয়া যায়। তারপরে সেকেন্ড গ্রেডিং হলে 2.5 লক্ষ, থার্ড গ্রেডিং হলে 3.5 লক্ষ। এইভাবে আমাদের মানে এই প্রজেক্টটা চলতেই থাকে। তার সঙ্গে সঙ্গে মেয়েরা নানা রকম হাতের কাজ করে, আর ওই লোনটা নিয়ে অনেকে গরু ছাগল পুষে হয়তো নিজেদের রোজগারটা বাড়ায়। তারপরে আমরা আজকে এই বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে থাকি। আজকে যেমন আমাদের দুয়ারে সরকার ক্যাম্পে আমরা এসেছি, এখানে এসে আমাদের নতুন দল তৈরি, তারপরে গ্রেডিং পাস করা, দল স্যাংশন করা, লোন স্যাংশন করা, এই কাজগুলো করেছি। তাছাড়া আমরা একটা স্টল দিয়েছি, স্টলে মেয়েদের হাতের কাজ, যেমন ঝুড়ি তৈরি, সুতোর কাজ, তারপরে নানা রকম স্টেশনারি খাবার দ্রব্য যেগুলো বানায়, কাঁথা স্টিচ, সবগুলো নিয়ে একটা রেস্টুরেন্ট করেছি। আমাদের এই এসএইচজি গ্রুপটা খুব ভালোই চলে, আর এটা একটা মমতা ব্যানার্জির আমাদের সব থেকে বড় প্রজেক্ট এনআরএলএ, সেখান থেকে মানুষ অনেক কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে। আপনার নাম? আমার নাম ওমায়রা বিবি, আমি পাঁচগ্রাম সবুজ সাথী সংঘের সংঘ কোয়ার্ডিনেটর। তাছাড়া আমি ছাড়াও এখনও 3 জন আমাদের নেত্রী আছে, আর 3 জন সিএসপি আছে, এইটা নিয়ে মানে আমাদের সংস্থাটা চলে। তাছাড়া 20টা সংসদে 20টা বোর্ড মেম্বার আছে, আর আমাদের এসএইচজি দল আছে 460 এখন, আর এখনও অ্যাকাউন্ট খুলতে ব্যাংকে 20-25টা মতো বাকি আছে, ওগুলোও হয়তো খুলে যাবে। Shut up.